পুজো দিয়ে ভোরবেলা 4টার সময় উঠেছি। পুজো টুজো দিয়ে স্নান টান করে আমরা গাড়িতে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ আমরা চারজন বসে আছি, আমি, আমাদের রান্নার দিদি, মেয়ে আর হচ্ছে আমার বর। বর সামনে ড্রাইভারের কাছে বসেছিল। তো যত বেলা হচ্ছে রোদ্দুরে তাপটা বাড়ছে, গরমও লাগছে। গরমকালে কোথাও যাওয়া খুবই কষ্টকর, এর থেকে শীতকালে যাওয়া অনেক ভালো। আর গরমকালে যদি যেতেই হয় তাহলে ভোরবেলা যাওয়াই ভালো। তো আমরা যথারীতি নৈহাটি পৌঁছে গেলাম। তো রোদ্দের তাপ দেখছি, মাথায় ঘুমটা দিয়ে নিয়েছি। আমার বর বললো আজকে আমি তাহলে পুজো স্নান করে নিই, ভালো জল টল আছে যখন, আজকে দিনটা ভালো। তো বর স্নান করছে, গঙ্গায় নেমেছে, তো আমরা পাড়ে দাঁড়িয়ে আছি, ও স্নান করে পুজো দেবে। কিন্তু এত বাজে রাস্তাটা, নোংরা, তা আমার নিজেরই ঘৃণা লাগছে। আর গঙ্গার তো যা অবস্থা, আমার স্নান করতে গঙ্গায় ভীষণই ঘৃণা লাগে। মানুষ পরিবেশ, মানে গঙ্গাকে এখন দূষিত করে দিয়েছে মানুষ, এর জন্য মানুষই দায়ী বলতে পারো। গঙ্গার মতন পবিত্র জিনিসকে মানুষই নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক, অনেক লোকে পুজো করছে দশহরার বলে। তো বর বাবাজি দেখতেই পাচ্ছ স্নান করে উঠে পড়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি পরে। আমরা সবাই স্নান করেই গেছিলাম বাড়ির থেকে, তো স্নানের কোনো প্রশ্ন নেই। তারপরে অনেক কষ্ট করে মন্দিরে গেলাম, কিন্তু এত ভিড়, এত ভিড়, কোনো প্রচুর ভিড়। মানে মন্দিরে যারা পুজো দেবে, পুজো দিয়ে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হলো, কিন্তু ওখানে সেলফি তোলা বা লাইনে থাকতে আর ভিডিও করতে দিচ্ছিল না। আমি কোনো পুজো দিয়ে অঞ্জলি করে দাঁড়িয়ে আছি। পুজো টুজো দেওয়ার পরে মেয়ে বলবো ভিডিও করা, ওখানে বারো হচ্ছে কাকিনারায় সেলফি তোলা বারো। তো আমরা জানি না যে এখানে এত মানে অড জায়গা, গ্রামের মতন সেইখানে থেকে মেয়ে বললো মন্দির আছে অনেক পুরনো, এখানে জানি না আমরা মান্দালটা কোথায়, এর সম্বন্ধে কি আছে না আছে আমরা কিছু জানি না। গাড়ি করেছিলাম মান্দালা গেলাম, অনেকটা দূর দূরে, প্রচন্ড উঠেছে, যতদূর সম্ভব দুহাজে প্রচন্ড গরম, কষ্ট লাগছে। এতক্ষণ ধরে নয়েছে একটা বড় মন্দির আছে দেখতে পাচ্ছো সামনে, পুরো গ্রাম আর মানে ঠান্ডা জলের গ্রামের মতো জায়গা যে এরকম একটা বড় মন্দির। এখানে মঙ্গলবার করে সব থেকে বড় কথা হচ্ছে ভোগ হয় ভোগ একটা করে দেয়। তৈরি হয়েছে আবার যাওয়া যাবে অন্নপূর্ণার মন্দির বা শিবের মন্দির। এখানে বজরংবলী মন্দির বিশাল বড় করে মন্দিরটা বাইরে থেকে তো দশহরা ছিল, তাই এত ভিড় এত লাইন, সাধারণত বজরংবলী দাঁড়িয়ে থাকে, এই বজরংবলী প্রচন্ড ভিড় হয়েছিল। আমরা তো আমরা বেশি কিছু জানতেও পারিনি, গাড়ি যাই হোক যে ড্রাইভার ছিল সে আমাদের লাইন দিচ্ছে বারবার করে। আমরা এইখানে দেখছো গাড়ি যাচ্ছে, অনেকে গাড়ি পুজো করছে। সামনে একটা পুকুরের মতন আছে, রামজির ভগবান শ্রী রামের মূর্তি আছে দেখতেই পাচ্ছ। পাশেই সব ওখানে ডালা ডালা বিক্রি আছে, এখানে আলাদা করে ডালার জন্য বাড়ির থেকে কিছু নিয়ে আসতে হয় না। সামনে একটা শিবের মন্দির আছে, দেখতেই পাচ্ছো তোমরা বন্ধুরা, ওর মাথায় লেখা আছে। আমি তোমাদেরটা দেখালাম যতটা পারলাম, ক্লোজ করে দেখালাম। আর ঢুকেই বাদিকেই সব ডালা নিয়ে দিয়েছি অনেক গেট, কিন্তু ওয়ার্ড মানে একটা পুরো মনে হচ্ছে বাড়ির গলির মধ্যে কী মন্দিরটা। সামনে একটু কচুরি দোকান দোকান আছে, কেউ হয়তো মনে করে যদি পুজো দিয়ে তাও খেতে পারে। তো আমরা বসে রয়েছি, খুব ভিড়, পাকা চলছে, কিন্তু পাকা গায়ে হাওয়া লাগছে না। আমরা অনেক লাইন থেকে বসে পড়ছি, আবার লাইনে দাঁড়াচ্ছি, বসে পড়ছি লাইনে দাঁড়াচ্ছি। মনে হয় কমসে কম 300 জনের 400 জনের লোক ছিল ওই মন্দিরে। তো আমি দেখলাম এখানে খোদাই করা আছে কিছু জিনিস, যেগুলো হয়তো তোমাদের কাজ মানে জানতে পারবে তোমরা, পুরোটা আমি পারলাম না। তো এইটুখানি আমি তুললাম, তো স্মৃতির উদ্দেশ্যে কার্ড মনে কে স্থাপন করেছিলেন এগুলো লেখা ছিল।